जलपाईगुड़ी लोकसभा क्षेत्र अंतर्गत सिलीगुड़ी नगर निगम के विभिन्न इलाकों में वाम मोर्चा उम्मीदवार देवराज वर्मा ने किया चुनाव प्रचार। वाम मोर्चा उम्मीदवार देवराज वर्मा ने जलपाईगुड़ी लोकसभा क्षेत्र अंतर्गत सिलीगुड़ी नगर निगम के विभिन्न इलाकों में चुनाव प्रचार किया। आज देवराज वर्मा ने घर घर जाकर प्रचार किया। उन्होंने आम लोगों से वोट देने की अपील की। इस दौरान वाम मोर्चा उम्मीदवार देवराज वर्मा ने कहा कि देखो सारा प्रचंड भावे मिलछे एवं मानुष जेटा चाइछे मानुष एकटा विकल्प चाइछे ए तृणमूल एवं बीजेपी थेके निष्कृति चाइछे एरा बुझछे जे ए पद्मफुली बोलुन घासफुली बोलुन एरा मानुष के एप्रिल फुल छाड़ा आर किछु बानायनि तो मानुष एगुलोर थेके बेरोते चाइछे एवं ए दांगाबाज बीजेपी आर लुटेरा तृणमूलेर थेके मुक्ति चाइछे एवं ता मानुषई बोलछे जे बामेरा आबार फिरे आसुक एटा मानुषेरई दाबी। প্রথমত হচ্ছে এপ্রিল ফুল বানাচ্ছে যদি আপনি আমাদের নরেন্দ্র মোদী মাননীয় নরেন্দ্র মোদী সাহেবের কথা বলেন তিনি ইয়েতে 2014 বলেছিলেন বছরে 2000 বছরে 2 কোটি চাকরি হ্যাঁ তো সেই হিসাবে তো 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা তো তার মধ্যে আমরা যা হিসাব দেখছি যে 7 লক্ষ চাকরিও হয়নি হ্যাঁ 7 লক্ষও ক্রস করেনি কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে বা ধরুন এই যে এরা বলছে যে দেশে বেকারত্বের হার কমছে আসলে কি হচ্ছে আসলে হচ্ছে দেশের বেকারত্ব বাড়ছে এবং যে দেশের যে যুব সমাজ যারা শিক্ষিত যারা যোগ্য যারা ধরেন যদি চাকরি নিয়োগ সরকারি নিয়োগ পরীক্ষাগুলো বা শিল্প যদি ঠিকঠাক হতো তাহলে তারা যে পরিমাণ মায়নায় এবং যে চাকরিগুলো পেত সেই চাকরিগুলোই তাদেরকে আজকে অস্থায়ী বা চুক্তিভিত্তিক রূপে করতে হচ্ছে এবং 7,000 আপনি পরিসংখ্যানগুলো দেখবেন 10 থেকে 15,000-এর বেশি মানে 15,000 হলে অনেক বেশি মায়না মানে এর থেকে অনেক কম মায়না এরা হচ্ছে এদেরকে দিনে 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা করে খাটিয়ে নিচ্ছে একই মেধা একই দক্ষতা সম্পন্ন ছেলেদের এইভাবে যে যুব সমাজটাকে শোষণ করে চলছে এরা আর দ্বিতীয়ত যখনই মানুষ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এই দ্রব্যমূল্যের ইস্যুতে বলুন ইয়ের ইস্যুতে বলুন মানুষকে ধর্মের নামে বিভাজন করার চেষ্টা হয় জানো যাতে গরিব মানুষ একত্র না হয় আর তারপর রিসেন্টলি যে ইলেকট্রাল বন্ডের ব্যাপারটা উঠে আসলো আমাদের সামনে আমরা সিপিএম অনেকদিন আগের থেকেই বলছিলাম যে ইলেকট্রাল বন্ড সংবিধানের পক্ষে দেশের গণতন্ত্রের পক্ষে মারাত্মক এবং সুপ্রিম কোর্টও সেই রায় দিল সেই একই রায় দিল এবং আমরা কি দেখতে পেলাম যে হাজার হাজার কোটি কোটি টাকা বিজেপি মানে 8,000 কোটি টাকার মতো ঘুষ খেয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে যাতে তারা কালোবাজারি করার ছাড় পায় যাতে তারা ওষুধের কোম্পানিগুলো ওষুধের দাম বাড়াতে পারে পশ্চিমবঙ্গের সরকারও তাই লটারিকে ইয়ে করছে তারা তারপরে হচ্ছে লটারি সংস্থাগুলোর কাছ থেকে তার টাকা নিয়ে বসে আছে আর সবচেয়ে অদ্ভুত লাগে যে পশ্চিমবঙ্গের যে তৃণমূল সে তৃণমূল পশ্চিমবঙ্গ ব্যতীত আর কোথাও নেই কিন্তু বিজেপির পরেই সেই ইলেকট্রাল বন্ডে টাকার অঙ্কে তার দ্বিতীয়তেই তার এটাই অদ্ভুত লাগে মানুষের চোখ খুলে গেছে সুতরাং তাদেরকে আর এপ্রিল ফুল বানাতে পারবে না। প্রথমত বলতে চাইল অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কেন লক্ষ্মীর ভাণ্ডার হওয়া উচিত আইন লক্ষ্মীর ভাণ্ডার হওয়া উচিত অধিকার মা বোনেদের অধিকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে অর্থ আর্থিক যে সাহায্য বা আর্থিক কি অনুদান পাওয়া আর্থিক মানে এটাকে হচ্ছে একটা আইনে পরিণত করতে চাই আমরা আমরা যদি ক্ষমতায় আসি এরা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে যদি এরা ক্ষমতায় না থাকে কিন্তু আমাদের কথা হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারকে মানুষের অধিকার হিসাবে আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই কোনো ভাতা হিসেবে না আর আপনি বলুন 10,000 টাকা মানে লাস্ট 10 বছরে তৃণমূলের বিধায়কদের মায়না বেড়েছে 40,000 মুখ্যমন্ত্রীর মায়না বেড়েছে 80,000 লক্ষ্মীর ভাণ্ডার মাত্র 500 টাকা বাড়ানো হলো তো আমাদের কথা না লক্ষ্মীর ভাণ্ডার 7,000 থেকে 7,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আইন করে দিতে হবে যাতে কোনো সরকার চেঞ্জ হলে এই অধিকারটা মা বোনেদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। প্রথম কথা এবার আমরা প্রচারে গিয়ে তৃণমূলের চুরি দুর্নীতির কথা আমাদের বলতে হচ্ছে না ওরাই মানুষই বলছে যে এই চোরগুলোকে সরাও তোমরা একটু শক্ত হও তোমরা ফিরে আসো সুতরাং চুরি দুর্নীতি সম্বন্ধে তৃণমূলের মানুষ জানে এবং তার থেকেও বড় কথা যে বিজেপি কেন্দ্রে যা করছে তৃণমূল এই রাজ্যে তাই করছে এবং বিজেপি এবং তৃণমূল যে পরস্পর পরস্পরের কেন্দ্রে বিজেপিকে তৃণমূল সহায়তা করছে রাজ্যে বকলমে তৃণমূলকে বিজেপি সহায়তা করছে এদের যে মারামারিটা এটা তো বাইরে হ্যাঁ সুতরাং মানুষ বুঝতে পারছে যে এরা আসলে হচ্ছে এদের গুদাম ঘরটা একই এটা দুটো দোকান আলাদা আলাদা কিন্তু এদের যে কোম্পানিটা যে কোম্পানি থেকে এরা মাল জিনিসপত্র বিক্রি করে সেটা হচ্ছে ওই আরএসএস কংগ্রেস ওনাদের সাথে ওনাদের নেতৃত্বের সাথে আমাদের কথাও হয়েছে এবং ওনারা আমাদের যে ঘোষিত হয়ে গেছে প্রেস কনফারেন্স করে ওনারাও ঘোষিত মানে ঘোষণা করেছেন যে
বামফ্রন্ট সমর্থিত যে মানে বামফ্রন্ট মনোনীত যে প্রার্থী আমাদের বিয়ে মানে আমি আমাকে তারা সমর্থন করবেন, কংগ্রেস সম্পূর্ণভাবে সমর্থনে আছেন, তারা প্রচারে কাজ করছেন এবং যতটা সম্ভব তারা আমাদের সঙ্গে আছে, মানে তাদের সর্বোচ্চ সহযোগিতাটা করছেন। আমাদের যেটা মত, আমাদের যেটা কথা সেটা হচ্ছে মানুষ শক্ত ঘাঁটি বলতে আপনি ভোটের কথা বলছেন। এবার ভোট দিয়ে যখন সরকারটা তৈরি হয়েছে, ভোট পেয়েছে, এটা তো সত্যি কথা, ভোট না পেয়ে তো সরকারটা হয়নি, তো তৃণমূলের সরকার বলুন বা বিজেপির যে সাংসদ আছে যিনি, তিনি তো ইয়েতেই জয়ী হয়েছেন ভোটে, কিন্তু শেষ পাঁচ বছরে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার কতটা তিনি পালন করেছেন, বা এই আমাদের এই জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সিতে এই বিজেপির যিনি সাংসদ ছিলেন তিনি কতটা কাজ করেছেন সেটা জলপাইগুড়িবাসী ভালো মতো জানেন। তো যিনি এক্সিস্টিং মানে এমপি আছেন তার যে মানে বিদায়ী এমপি যিনি, তার বিচারটা বা তার যে স্কোর কার্ডটা সেটা জলপাইগুড়িবাসীর কাছে পরিষ্কার। সুতরাং ভোট আজ থেকে 10 বছর আগে তো বিজেপি ভোট পেত না, পাচ্ছে আবার পাবে না। এক্ষেত্রে আপনাকে একটা জাস্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চায়েত ইলেকশনের সময় যে আমাদের যে ভোট পার্সেন্টেজ সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে 21-এর বিধানসভার পর পঞ্চায়েত যে আমাদের এই 23-এর যে পঞ্চায়েত ইলেকশন হলো সেখানে বামেদের ভোট কতটা ফিরেছে সেটা আপনারা ভালো মতোই জানেন, অনেকটাই ফিরে এসছে। এবং এই কয়েক বছরের মধ্যে মানে এই মাঝখানে যে পঞ্চায়েত ইলেকশনের আরও যে 1 বছর হয়ে গেল এর মাঝখানেও কিন্তু বামেদের যেই একটা ভোটের অংশ যারা বামেদের থেকে সরে বা ওই ভুল ধারণার বশবর্তী হয়ে বিজেপির দিকে গেছিলো যে ভোটটা, ওটা কিন্তু অনেকটা ফিরে আসছে, সমর্থন কিন্তু মানুষ করছে আমাদের। আবার অবশ্যই অক্সিজেন যোগাবে, এবং আসলে ব্যাপারটা প্রথমত যে প্রার্থীর যে ব্যাপারটা, প্রার্থী আমাদের পার্টিতে বা বামপন্থী রাজনীতিতে পার্টি বা প্রার্থী যে ব্যাপার, প্রার্থী একজনকে পার্টি করা হয়, প্রার্থী আমরা সবাই বামপন্থী, যারা কমরেড আছেন বিভিন্ন বুথে বুথে যারা খাটছেন তারা সবাই প্রার্থী। আর বয়সের ব্যাপারটা যদি আপনি বলেন সেটা অবশ্যই একটা সময় তো আসবে যে বাড়ির বয়স যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ বাড়ির গুরুজন তাদের কিছু কিছু ক্ষেত্রে যে যারা নতুন যারা জোয়ান তাদেরকে এগিয়ে আসতে হবেই, ওই কি আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ, অবশ্যই আমরাই বর্তমান আমরাই ভবিষ্যৎ।